গত এগারোই অক্টোবর ছিল জনপ্রিয় নায়িকা উপ জন্মদিন বিশেষ এই দিনে আত্মীয় স্বজন বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা পেয়েছেন উপবিশ্বাস। সকাল থেকে ছেলের সঙ্গে জন্মদিন কাটিয়েছেন তিনি বিকেলে ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছেন রাতে অপু বন্ধুদের নিয়ে কেক কেটেছেন অপু বলেন সবাই ফোন করেছে অনলাইনে শুভেচ্ছাও জানিয়েছে সবার সঙ্গে কথা বলতে বলতে জন্মদিনটা পার হয়ে গেল সকাল থেকে কিছু করারই সময় পাইনি এই বিশেষ দিনে ভক্ত ও বন্ধুদের কাছ থেকে শুভেচ্ছা পেলেও স্বামী সাকিব খানের সঙ্গে দেখা হয়নি উপবিশ্বাসের সাকিব খানের কাছ থেকে কোনো উপহার পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে উপবিশ্বাস বলেন জন্মদিনে ছেলে আবরাম খান জয়ী হচ্ছে তা সেরা উপহার অপু আরও বলেন জয়কে উপহার দেওয়ার জন্য সাকিবকে ধন্যবাদ জয়কে নিয়ে এটা আমার প্রথম জন্মদিন এখন আমার সব কিছু হচ্ছে আবরাম খান জয় সবাই দোয়া করবেন আমার ছেলেকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি আমার প্রত্যেকটা মুহূর্ত ভালো কাটে জয়ের কারণে তার একটা হাসি আমার জীবনের সব কষ্টকে মাটি করে দেয় মাতৃত্বের কারণে এক বছরেরও বেশি সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন উপবিশ্বাস এরই মধ্যে তিনি শ্যুটিংয়ে ফিরেছেন চলতি সপ্তাহে তিনি পাঙ্কু জামাই ছবির শুটিং শেষ করেছেন নতুন চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তবে ঝুলে থাকা পুরাতন ছবিগুলোর কাজ আগে শেষ করতে চান তিনি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ